সৌরশক্তিকে কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব সোলার প্ল্যান্টের মাধ্যমে সারা দেশে বেশ কয়েক বছর ধরেই চলছে বিদ্যুৎ উৎপাদন। জামালপুরের বেসরকারি প্রকল্প গ্রিন সরিষাবাড়ি পাওয়ার প্ল্যান্ট থেকে প্রতিদিন গড়ে উৎপাদিত হচ্ছে 12 মেগাওয়াট বিদ্যুৎ। বর্তমান পরিস্থিতিতে দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে এই প্রকল্প থেকে পাওয়া বিদ্যুতের পুরোটাই যোগ হচ্ছে জাতীয় গ্রিডে। 8 একর জমিতে 12,000 পাওয়ার ভোল্টেজ মডিউলের মাধ্যমে সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করায় প্রতি মাসে প্রায় 1 কোটি টাকার জ্বালানি সাশ্রয় হচ্ছে বলে জানান প্রকল্প পরিচালক। আমার এখানে বৈদেশিক মুদ্রার উপর কোনো চাপ নাই, আমার কোনো রেগুলার কোনো এক্সপেন্ডিচার হচ্ছে না, প্লাস এটা পরিবেশ বান্ধব, পরিবেশের উপর কোনো চাপ পড়তেছে না। মাত্র 20 জন জনবল দিয়ে পরিচালিত এই সোলার প্ল্যান্টের উৎপাদিত ক্ষমতা পর্যায়ক্রমে আরও বৃদ্ধি করার পরিকল্পনা কর্তৃপক্ষের। তবে সৌরবিদ্যুৎ প্ল্যান্টকে সারা দেশে ছড়িয়ে দিতে অনাবাদি জমি পাওয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সোলার প্ল্যান্ট থেকে যেই বিদ্যুৎ উৎপাদিত হয় তা জাতীয় গ্রিডে সঞ্চালনা সম্ভব হয় শুধুমাত্র দিনের বেলায়। তবে স্টোরেজ সিস্টেম ডেভেলপমেন্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ক্যাপাসিটি বৃদ্ধির পাশাপাশি এই বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থাও করা হবে অদূর ভবিষ্যতে। টোটাল যে চাহিদা আমার বাংলাদেশে ডিমান্ড আছে প্রতিদিনের, তার 10 ভাগের 1 ভাগ আমরা সোলার থেকে কভারেজ করতে পারবো। কিন্তু সেখানে উদ্যোক্তা আগে আসেন এই কারণে যে প্রারম্ভিক খরচ বেশি, এন্ড সরকারের সহযোগিতা সেখানে যদি ইভাকুয়েশন সিস্টেমটা যদি সরকার তার ডোর লেভেল পর্যন্ত নিতে পারে তাহলে আমার মনে হয় সব উদ্যোক্তারা আগে আসবে। বিদ্যুৎ বিভাগ বলছে এ ধরনের প্ল্যান্ট বৃদ্ধি পেলে বিদ্যুতের ঘাটতি মেটানোর পাশাপাশি কমবে উৎপাদন খরচও। যেহেতু ফুয়েল রেট অনেক বেশি, বিশ্বায়নে যে আমাদের যে একটা সমস্যা চলতেছে যুদ্ধের কারণে, তো সেক্ষেত্রে আমার মনে হয় এই ধরনের প্ল্যান্ট আরও যত বেশি হবে তখন আমাদের বিদ্যুৎ আরও ভালো পাবো এবং সাশ্রয় হবে। সারা দেশ থেকে সোলার প্ল্যান্টের মাধ্যমে উৎপাদিত প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।